আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি এনামুল হক ইনাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো 17তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তবে বিস্তারিত জানার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে পেয়ে যান। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ডিয়ার ভিউয়ার্স, এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ NTRCA 17তম নিবন্ধন পরীক্ষা আয়োজনের জন্য স্থানের সংকট একটি বড় সমস্যা বলে মনে করছেন। তারা বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরেও এনেছেন। তবে স্থান সংকট সমাধানে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ NTRCA। 17তম নিবন্ধন পরীক্ষার আয়োজন নিয়ে এখনও বিপাকে রয়েছে NTRCA। তবে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ চলতি বছরের জুন মাসের মধ্যে এ পরীক্ষা নিতে চায়। জানা যায় 2020 সালের 23 জানুয়ারি 17তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় 12 লাখ প্রার্থী আবেদন করেন। ওই বছরের 15ই মে প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়, তবে করোনার কারণে এখন পরীক্ষা স্থগিত করা হয়। করোনা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে না। এ বিষয়ে নিয়োগ প্রার্থীরা একাধিকবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন, এরপরও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি। আবেদনকারীরা বলছেন 2 বছর হতে চললেও এখনও প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে অনেক প্রার্থীর বয়স 35 বছর হয়ে গেছে। এছাড়া দ্রুত পরীক্ষা না হলে চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকেও তাদের বাদ পড়ার শঙ্কা রয়েছে। দ্রুত পরীক্ষা না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন তারা। 17তম প্রিলিমিনারি আবেদনকারীদের পক্ষে কাজ করছে জসীমউদ্দিন। তিনি বলেন, বারবারই কর্তৃপক্ষের কাছ থেকে একই কথা আমরা শুনে এসেছি। তারা আমাদের বলেছেন জায়গা সমস্যা, সিস্টেম অ্যানালাইসিসের সমস্যা, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয়, এখনও NTRCA চেয়ারম্যানের সাক্ষাৎ আমরা পাইনি। তিনি বলেন, কর্তৃপক্ষ করোনার অজুহাত দিচ্ছে বিষয়টি আমরাও মানি, কিন্তু এরপরও এই সময়ের মধ্যে 3টি BCS পরীক্ষা সম্পন্ন করেছে PHC। এমন কোনো নিয়োগ প্রতিষ্ঠান নেই যেখানে পরীক্ষা হয়নি। এক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম NTRCA। খোঁজ নিয়ে জানা যায় NTRCA এর পরীক্ষার জন্য সারা দেশে 19টি সেন্টার প্রয়োজন। এর মধ্যে ঢাকায় রয়েছে 5 থেকে 6 লাখ আবেদনকারী। ঢাকার বাইরে 18 জেলায় খুব বেশি পরীক্ষার্থী সমাগম হয় না। এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেন 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই পরীক্ষাটি সম্পন্ন হলে লিখিত ও মৌখিক পরীক্ষা নিতে কর্তৃপক্ষের বেশি সময় লাগবে না। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন কার্যক্রমের প্রশ্ন প্রণয়ন ও খাতা দেখার বিষয়টি এক অর্থে দেখভাল করে বাংলাদেশ টেলিটক। অনেক ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই ধরনের নিয়োগ প্রক্রিয়াও নিয়ে কাজ করেন। কিন্তু NTRCA কর্মকর্তারা বলছেন, বুয়েটের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেক ব্যয় সাপেক্ষ, এজন্য টেলিটকের হাতেই এই কাজটি ছেড়ে দেয় NTRCA। এ বিষয়ে জানতে চাইলে NTRCA সচিব ওবায়দুর রহমান বলেন, জায়গা না পাওয়ার জন্য আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছি না, কারণ পরীক্ষার প্রশ্ন, রেজাল্ট তৈরি মেশিন সহ নানা কার্যক্রম চালাতে হয়। তিনি বলেন, এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা ছিল, কিন্তু SSC ও সমমান পরীক্ষার ফল নিয়ে তারা ব্যস্ত থাকায় বৈঠকটি হয়নি। তবে সামনের মাসে তাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি 17তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা জুন মাসের মধ্যে সম্পন্ন করা যাবে। অবশ্য মার্চের মধ্যেও এই পরীক্ষা নেওয়ার ভিন্ন পরিকল্পনাও আমাদের রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটির মেন বিষয়বস্তু। আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। খুব শীঘ্রই যাতে 17তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় সেই প্রত্যাশায় রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।